শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। আজ তোমাদের যেন অধ্যায় পাঁচ পড়াবো, এতে আছে পদার্থ ও শক্তি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাস শুনবে এবং অনুগ্রহ তৈরি করবে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানব যে আজকে পড়ার নাম পদার্থ ও শক্তি। পদার্থ কি এবং শক্তি কি? আসলে পদার্থ, হ্যাঁ, পদার্থ হলো কোনো কিছুই, যে কোনো বস্তুই পদার্থ হতে পারে। সেটা ইট হতে পারে, কাঠ হতে পারে, পানি হতে পারে, তেল হতে পারে, দুধ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমরা বস্তু বস্তুর আকার আকৃতি অনুসরণ করে, বস্তুর ধরন অনুসরণ করে আমরা বুঝবো যে এটা কোন পদার্থ, ঠিক আছে? প্রথমেই আমরা জানব শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি। যেমন আমি তোমাদের এখানে ক্লাসে তোমাদের ক্লাস দিচ্ছি, এটাও কিন্তু একটা শক্তি লাগছে। আসলে এটা শক্তি, কারণ আমি আসছি ক্লাসে, ক্লাসে আমার মানসিকতা তৈরি করেছি এবং কথা বলছি, চলাফেরা করছি, এই এটা তো একটা শক্তি। শক্তি ছাড়া তো আমি চলাফেরা করতে পারবো না, তাই না? তাহলে যে কোনো কাজ, দৌড়াদৌড়ি করা, রান্না করা, খাওয়া দাওয়া, তারপর যে কোনো কাজ তুমি করতে চাও, সেই কাজ করার সামর্থ্য যদি তোমার থাকে তাহলে তুমি করতে পারবে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি করতে পারবে না। সো আমরা এভাবে বলতে পারি যে কোনো কিছু করার সামর্থ্যই এই শক্তি, ঠিক আছে? আমরা সংক্ষেপে এটা বলি যে কোনো কিছু করার সামর্থ্যকেই শক্তি, তো ঠিক আছে? আমাদের আমরা সকল কাজেই কিন্তু শক্তি ব্যবহার করি, শক্তি ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আমাদের চারপাশের অনেক শক্তি রয়েছে, আমাদের চারপাশে ঘিরে রয়েছে অনেক শক্তি। আমরা কিন্তু জানি কিন্তু কোনটা কোন শক্তি সেটা নাম কিন্তু জানি না, ঠিক আছে? তো এখন আমার প্রশ্ন হলো যে শক্তি কি? আমরা প্রথমেই বললাম এক কথায় যে কোনো কিছু করার সামর্থ্যকেই শক্তি পাবো। এখন প্রশ্ন আসতে পারে যে শক্তিটা আসলে এভাবে হবে, পায়ে হেঁটে যখন আমরা স্কুলে যাই বা সাইকেলে করে স্কুলে যাই, তখন আমরা কিন্তু একটা শক্তি ব্যবহার করি, আমার পেশি শক্তি ব্যবহার করতে হয়, হ্যাঁ, হাতের শক্তি ব্যবহার করে, পায়ের শক্তি ব্যবহার করতে হয়, তারপর খাবার রান্না করতে গেলে আমাদের শক্তি লাগে, কিংবা কম্পিউটার চালাতে গেলেও আমাদের শক্তি লাগে, শক্তি ব্যবহার করেই গাড়ি চালাই। শক্তি কোনো কিছু রূপ বা অবস্থানের পরিবর্তন করতে পারে। সুন্দর একটি কথা, শক্তি হলো কোনো কিছু অবস্থান এবং রূপের পরিবর্তন করতে পারে। যেমন আমি এখানে আছি, তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেবার আগে জিনিসটা স্থিতিশীল ছিল, তখন ক্লাসটা নেবার পরে আমার অবস্থা পরিবর্তন হয়। তো আমাদের চারপাশে অনেক রকমের শক্তি রয়েছে। বন্ধুরা, আমরা এবার একটু নামগুলো জানবো যে কী কী শক্তি আমাদের চারপাশে রয়েছে। আমাদের চারপাশে রয়েছে তোমার বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপর আছে যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, আমরা একটু শক্তির গুলো আমার নামগুলো জেনে নিই, আমরা পড়ে লিখে নেব, তোমার খাতাতেও তুলে নিও। আমাদের চারপাশে বিরাজমান রয়েছে অনেক ধরনের শক্তি, যেমন শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। আমরা সেই শক্তির করে একটু নাম লিখে দেব, বিভিন্ন রকমের শক্তি। বিদ্যুৎ শক্তি,
বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, শিল্প রাসায়নিক শক্তি, সবুজরা আমরা কয়েকটি শক্তির সম্পর্কে নাম জানলাম। তো এখন এই শক্তি সম্পর্কে ছোট্ট করে আমরা একটু উদাহরণ দেব, না দিলে আমরা বুঝতে পারব। প্রথমে আমাদের আসছে বিদ্যুৎ শক্তি। দেখো, বৈদ্যুতিক শক্তি না হলে কিন্তু আমরা বর্তমান সমাজে একদমই অচল, কারণ বিদ্যুৎ ছাড়া আমাদের একদমই যেন চলে না। কোনো এক সময় ছিল যখন বিদ্যুতের ব্যবহার ছিল না, তখনও কিন্তু মানুষের জীবন পার হয়ে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে এবং বর্তমান যুগের ছেলেমেয়েরা আসলেই কিন্তু বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। ছেলেমেয়ে কেন, আমাদের পরিবার চলবে না, আমাদের সমাজ অচল, মিল ফ্যাক্টরি কলকারখানা সব কিছুই বলতে গেলে বিদ্যুৎ ছাড়া আমরা একেবারেই অচল। বিদ্যুৎ ছাড়া আমাদের কোনো প্রজেক্টের কাজ হবে না, কম্পিউটার চলবে না, এক দেশের থেকে আর দেশের সংবাদ লেনদেন বন্ধ হয়ে যাবে সব কিছু। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে যে বিদ্যুৎ শক্তিটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখো, বৈদ্যুতিক বাতি, পাখা, ফ্যান, তারপর ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা জানো আমাদের যে ইলেকট্রিক চুলা আছে যাকে ওভেন বলে, সেটাও কিন্তু বিদ্যুৎ দিয়েই চলে, ফ্রিজ ট্রিজ সবই চলে, আমরা এগুলোর সাথে সবাই কিন্তু কম বেশি পড়েছি। তো আমাদের আগ্রহ হবে না যে বিদ্যুৎ ছাড়া আমরা আস্তে আস্তে ছেড়ে মেয়ে তো কিছুই চালাতে পারব না। মোবাইল অফ, ইন্টারনেট সব বিচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া। তাহলে সব কিছুর মূলে রয়েছে বিদ্যুৎ শক্তি। তাহলে আমাদের ধরে নিতে হবে যে বিদ্যুৎ শক্তিটা আমাদের জন্য কতটা কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা আসবো, বিদ্যুৎ শক্তি হয়ে গেল, এবার আমরা আসবো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা আসলে দেখো, কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি। কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি। যেমন বাস যখন চলে, চলমান অবস্থায় সেটা হলো যান্ত্রিক শক্তি। বাস, ট্রেন, তারপর উড়োজাহাজ, যেটাই বলো না কেন সেটাই হলো চলমান অবস্থায় সেটা হলো যান্ত্রিক শক্তি। যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি, বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি, কারণ এটি বায়ুবল চালাতে পারে। এছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি, চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি। তারপর আসো আলোক শক্তি। এবার আসলে তোমরা বুঝতে পারবে যে আলোক শক্তিটা কি, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি সেটাই হলো আলোক শক্তি। আমি পুনরায় বলছি, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি তাই হলো তোমার আলোক শক্তি। ঠিক আছে, যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তারপর তাই আলোক শক্তি। যেমন আমার, আমি যদি এখন লাইট অফ করে দিই, জানালা বন্ধ করে দিই, তাহলে ঘর কিন্তু কী হবে, অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না, পড়া দেখতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। সো মানে এই শক্তি আমাদের দেখতে সাহায্য করে, তো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ শক্তি। ঠিক আছে, এটি এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে। আলো কিন্তু স্বচ্ছ বস্তুর ভেতর দিয়েও চলাচল করতে পারে। ঠিক আছে, যেমন কাঁচের ভেতর দিয়েও কিন্তু আলো চলতে পারে। সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই। আমরা আবারও বলছি, আলোক শক্তি আমরা কোথা থেকে পাই, সূর্য থেকে পাই,
মোমবাতি থেকে পায়, আগুন থেকে পাই, আর কিসের থেকে পাই? মোমবাতি, এগুলো থেকে আমরা আলোক শক্তি পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, এবার জানলাম আলোক শক্তি। এবারে আমরা আসব শব্দ শক্তি। শব্দ শক্তিটা আসলে কি? শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো শব্দই না হয় তাহলে আমি কী করে বুঝবো যে শব্দটা হয়েছে? যদি আমি শুনতেই না পাই, শব্দ হয়েছে যদি আমি শুনতেই না পাই, তাহলে আমি কী করে বুঝবো যে এখানে শব্দ হয়েছে বা কোনো কিছু ঘটেছে? উদাহরণস্বরূপ, যেমন যদি কোথাও খুব হাতুড়ি পেটা শব্দ হয় বা কোলাহল শব্দ হয়, তখন আমি সেটা শুনতে পারবো, শুনে বুঝতে পারবো যে ওখানে কিছু একটা ঘটেছে। ঠিক আছে, শক্তি শক্তি সাহায্য করে। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। শব্দের সৃষ্টি কোথা থেকে হয়? বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। ঠিক আছে, এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে। শব্দ কিন্তু বাতাসের ভিতর দিয়েও চলতে পারে বা অন্য কোনো কিছুর ভিতর দিয়েও শব্দ চলতে পারে। গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে শব্দ সৃষ্টি হয় কোথা থেকে? বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। গান শুনতে আমরা শব্দ ব্যবহার করি। প্রশ্ন আসতে পারে, গান শুনতে আমরা কোন শক্তি ব্যবহার করি? আমরা গান শুনতে শব্দ শক্তি ব্যবহার করি। আর চলমান বস্তুতে কোন শক্তি সৃষ্টি হয়? যান্ত্রিক শক্তি, আলোক শক্তি আমাদের দেখতে সাহায্য করে। আর বৈদ্যুতিক শক্তি তো বুঝতেই পারছো, প্রথমে বিরাট বিশাল তারা আলোচনা করেছি, বিদ্যুৎ ছাড়া আমরা একেবারেই অচল। এবারে আসবো রাসায়নিক শক্তি। এবারে আমরা আসবো রাসায়নিক শক্তি। ঠিক আছে, রাসায়নিক শক্তি হলো খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি পাওয়া যায়। খাবার, জ্বালানি তেল ইত্যাদিতে রাসায়নিক শক্তি পাওয়া যায়। এই আমরা এখন বুঝবো যে এই শক্তির উৎসগুলো আসলে কি। এবার আমরা জানবো শক্তির উৎস। উৎস মানে আমরা শক্তি, এই সব যে এত শক্তির নাম আমরা জানলাম, এই শক্তিগুলো আসলে কোথা থেকে আসে? আমাদের কি মনে প্রশ্ন জাগে না যে শক্তিগুলো আসলে কোথা থেকে আসে? নানাভাবে শক্তি ব্যবহৃত হয়। শক্তি তো নানাভাবে ব্যবহৃত হয়, বিভিন্ন উৎস থেকে আমরা শক্তিগুলো পাই। এই শক্তি কখন আসছে? কয়লা, তেল বা খাবার। কখন আসছে? কয়লা, তেল বা খাবার থেকে। কখন আসছে? বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে। আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে। আমরা আবারও বলবো, এই শক্তিগুলো আসে তেল, খাবার, জ্বালানি এসব থেকে। কখনো আসে পানির স্রোত বা বায়ু প্রবাহ থেকে, কখনো বা কয়লা, ব্যাটারি বা জেনারেটর থেকে শক্তিগুলো আমরা পেয়ে থাকি। এইসব উৎস থেকে আমরা তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ ইত্যাদি শক্তি পাই। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই সমস্ত শক্তির মূল উৎসই হল সূর্য। আসলে সূর্য যদি আলো না দিত বা সূর্য যদি না উঠত, তাহলে আমরা সব ধরনের শক্তি থেকে কী হতাম? সব ধরনের শক্তি থেকে পিছিয়ে পড়তাম।
তাহলে আমাদের এই এতগুলো শক্তি, সবগুলো শক্তি মূলেই রয়েছে সূর্য, ঠিক আছে? তাহলে সূর্য হল সকল শক্তির মূল উৎস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ নেক্সট ক্লাসে আমি পড়াবো আরও কিছু নিয়ে আলোচনা করবো, সেগুলো পদার্থ নিয়ে আলোচনা করবো। তো আজকে তোমাদের জন্য এতটুকুই থাক। তোমরা আজকে পড়লে শক্তি কী, শক্তি কী কী ধরনের শক্তি আছে এবং সেগুলোর কাজ কী, এবং শক্তি কোথা থেকে আসছে, শক্তির মূল উৎসটা আসলে কী, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে।